আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি তৈরি করব এই নরম তুলতুলে স্পঞ্জ রসগোল্লাগুলো। দেখেই বুঝতে পারতেছেন মিষ্টিগুলো কতটা স্পঞ্জি আর পারফেক্ট হয়েছে। মিষ্টির জন্য প্রথমে আমাদেরকে ছানা তৈরি করে নিতে হবে। ছানা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। দুধটাকে আমি জাল করে নিব একটা বলক আসা পর্যন্ত। ছানাটা কাটার জন্য আমি 1/2 কাপ পানিতে 2 টেবিল চামচ ভিনেগার মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি। আপনারা এখানে টক দই বা লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারেন। দুধে একটা বলক আসার পর আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে পানি আর ভিনেগারের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। আরো কিছুটা দিয়ে দিলাম পানি আর ভিনেগারের মিক্সচার। ছানাটা কিন্তু কাটতে শুরু করেছে। যখন এরকম পানিটার কালার চেঞ্জ হয়ে যাবে, ছানা থেকে পানিটা সেপারেট হয়ে যাবে, তখন বুঝতে হবে ছানাটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনিতে পাতলা একটা সুতি কাপড় দিয়ে ছানাগুলো ছেঁকে নিচ্ছি। আমি ছানাগুলিকে কিছুটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে ভিনেগারের গন্ধটা থাকবে না। ছানা থেকে চেপে চেপে পানি বের করা যাবে না। ছানাগুলিকে এভাবে ঝুলিয়ে রাখলে ছানাগুলি থেকে এক্সট্রা পানিগুলো ঝরে যাবে। আমি ছানাগুলিকে এভাবে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এদিকে আমি মিষ্টির জন্য শিরাটা রেডি করে রাখবো। তার জন্য 5 কাপ পানিতে 1 কাপ চিনি দিয়ে দিব। স্পঞ্জ মিষ্টির জন্য খুব পাতলা একটা শিরা হবে। চিনিগুলো নেড়ে চেড়ে অপেক্ষা করবে একটা বলক আসা পর্যন্ত। এক ঘন্টা পর ছানা থেকে এক্সট্রা পানিগুলো ঝরে গিয়েছে। ছানাগুলিকে আমি হাত দিয়ে আলগা করে নিচ্ছি। পারফেক্ট মিষ্টি পেতে চাইলে ছানাগুলিকে খুব ভালোভাবে মথে নিতে হবে। ছানাগুলিকে খুব মসৃণভাবে মথে নিতে হবে, যেমনটা দেখছেন সেভাবে মথে নিতে হবে খুব ভালোভাবে। ছানাগুলি মুথে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি মিষ্টিটা এরকম সাইজের রেখেছি, আপনারা চাইলে আরেকটু ছোট বা বড় করে নিতে পারেন। আমি আরেকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। শিরাতে একবার বলক চলে আসার পর আমি একে একে সবগুলি মিষ্টি দিয়ে দিব। মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি হাই হিটে রান্না করব। খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই, মিষ্টিগুলো একাই কুক হবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো একাই উল্টে পাল্টে যাচ্ছে। আমি আবারও হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। এভাবে আরও 5 মিনিট রান্না করার পর আমার মিষ্টিটা হয়ে গেছে। মিষ্টিটা ঠান্ডা করে আমি পরিবেশন করব। আশা করি এই মিষ্টির রেসিপিটি আপনাদের সকলের পছন্দ হয়েছে। বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না। অন্য কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
আমার চ্যানেলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।